ইমামরা ইমাম মাদ্রাসালা খারাপ ছেলে বলতকার করে কত বাজে লোকে তাদের কাছে আরবি শিখে যারা এই সমাজগুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেই নাউ সালেক স্টক করেন কতটা বেজর্মা চারজ এই জাত খান তা না হলে এত বড় কথা সে কি বলতে পারে তার মুখ থেকে এই রকমের কথা কথাকে আসতে পারে কতটা লোক এ জায়াত খান তিনি সকল আলেমদেরকে গালি দিয়েছেন এবং সকল আলেমরা যে বলাৎকার করে এটা বলেছেন কত বড় নষ্ট মন মানসিকতার মানুষ এই জায়াত খান কত বড় জঘন্যতম লোক একটা কত বড় খারাপ এই জারজ জায়াদ খান তিনি আলেমদেরকে গালি দিয়েছেন এটা কখনো মানা যায় এটা কখনোই মানা যায় না কত বড় সাহস এই নষ্ট মানুষটার যাৎ খান তিনি যদি এখানে সকল আলেমদেরকে না বলে যদি এরকম কোনো আলেম করে থাকে সেই নির্দিষ্ট আলেমকে যদি তিনি মিন করে বলতেন তাহলে কিন্তু কোনো সমস্যা ফেল না কিন্তু তিনি সকল আলেমদেরকে এখানে গালে দিয়েছেন এবং তাদের নামে অপবাদ দিয়েছেন এই জায়দ খান এই মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের সুরা আল ইমরানের ২৬ নং আয়াতে বলেছেন অত ইজ্জু মানতাউ অত জিল্লু মান্তাসাউ আল্লাহ যাকে চান সম্মান প্রদান করেন আর যাকে চান অপমানিত করেন এই জায়দ খান যে একটা বাট লুচ্চা যার কারণেই তিনি এখন পদে পদে বিভিন্ন জায়গায় ক্রোলের শিকার হচ্ছেন অপমানিত হচ্ছেন মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছেন এই জাহাজ খান এই জাহাজ খানকে বলে দিতে চাই যে ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কারো ঘরের দরজা খুলে ঢুকে যাওয়া যায় কিন্তু ডিগবাজি দিয়ে ফুল ফুলসিরাত পার হওয়া যায় না যার মন মানসিকতা যেরকম তার মনে আসেও ঠিক সেই রকমের ধারণা যে ব্যক্তি জেনা করে তিনি অন্য লোকদেরকেও তার মতোই জেনাকর মনে করেন এই জায়দ খান হচ্ছে একটি রুচ্চ বাটপার জারজ যার কারণে তিনি আলেমদেরকে জেনারেল কোনো মানুষ নয় সরাসরি আলেমদের নামে অপবাদ দিচ্ছেন কত বড় সাহসদার এই জায়দ খান বাংলাদেশের সবচেয়ে নগণ্য জঘন্যতম একটা লোক হিরো আলমকে তো আপনারা চেনেন হিরো আলমের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটুকুও নেই এই জায়াত খানের হিরো আলমের যে প্রতিভা রয়েছে যে দক্ষতা রয়েছে তার কিঞ্চিত পরিমাণও নেই এই জায়দ তিনি একজন বিকৃত মস্তিষ্কের প্রতিবন্ধী মানুষ তিনি একজন মানসিক রোগী প্রতিবন্ধী হিরো আলমের চাইতেও নিম্ন একজন মানুষ তিনি তাকে এখন বাংলাদেশের জনগণের উচিত জোতাপিটা করে তারপরে পাবনার পাগলা গাওতে নিয়ে বন্দী করে রাখা তাহলে একেবারে সঠিক কাজ হয় এই পাগল ছাগল এখন আর বাংলাদেশের রাস্তাঘাটে চলাফেরা করতে না দেওয়া উচিত বাংলাদেশেরও জনগণের